মংলায় বাগদা চিংড়ির ঘের 6000-এর বেশি নিবন্ধিত অনিবন্ধিত মিলে 10000 হেক্টরের বেশি জমিতে চাষ হচ্ছে বাগদা চিংড়ির তবে নানা কারণে সবগুলি ঘেরেই বাড়ছে চিংড়ির মড়ক ফলে এবারেও চাষীরা সর্বশান্ত হওয়ার পথে প্রতি বছরই এপ্রিল থেকে জুনের মধ্যে চিংড়ি মারা গেলেও প্রতিকার পাচ্ছেন না চাষীরা চাষীরাও জানেন না ঠিক কি কারণে মারা যাচ্ছে ঘেরের চিংড়ি তবে চিংড়ির মড়ক রোধে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় উপজেলা মৎস্য অফিসকেই দুষছেন তারা শতকরা 80% ঘেরে মাছ মরতেছে বাগদা চিংড়ি এ ব্যাপারে সরকারিভাবে উপজেলা থেকে কোনো প্রশিক্ষণ কোনো রকম পরামর্শ সহযোগিতা সরকারিভাবে আসতেছে না সমস্ত ঘেরে বাগদা চিংড়ি মারা যাচ্ছে সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না মৎস্য অফিসার আসতেছে না দেখতেছে না এলাকা খুব দুরবস্থা বিভাগ অতিরিক্ত তাপমাত্রা এবং পানির কম গভীরতা এটার কারণে পানির ভিতরে যে বায়োলজিক্যাল যে সমস্যাগুলো হয় বা অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে যে অক্সিজেন ফেল করে এবং মাছের যে স্বাভাবিক বৃদ্ধি হয় না এবং একটা নির্দিষ্ট স্টেজে আসার পরে মাছগুলো মরতে থাকে প্রতি বছর প্রশিক্ষণ দেয়া হলেও লাভজনক চিংড়ি চাষের জন্য তা পর্যাপ্ত বলে মনে করছে না চাষিরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক